স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ইকো কলেজ আয়োজিত যে অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই নিয়মিত দেখছো এবং সেভাবে নিজেকে প্রস্তুত করছো। তো আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো হিসাববিজ্ঞান। পূর্বে আমি হিসাববিজ্ঞানের যে তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে নির্ধারিত, সে পাঠ্যপুস্তকগুলোর নাম আমি বিভিন্ন কারণবশত বলতে পারি নাই, কারণ বোর্ড কর্তৃক অনুমোদিত বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক রয়েছে। তন্মধ্যে ভালো পাঠ্যপুস্তকটি নির্বাচন করা আসলে একজন শিক্ষকের জন্য খুব কষ্টসাধ্য। যাই হোক, তোমাদের বাজারে হিসাববিজ্ঞানের বোর্ড কর্তৃক অনুমোদিত প্রায় অনেক বই এসে গিয়েছে। তা আজকে তোমাদেরকে আমি যে ইকো কলেজে যে আমরা যে বইটি পড়াবো বা যে বইটি আমরা নির্ধারণ করেছি সেটি আজকে আমি তোমাদেরকে শুরুতেই বলে দেব। আমরা এই যে আমার হাতে একটা বই লক্ষ্য করো, আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্যই তোমার প্রফেসর পরেশচন্দ্র মণ্ডল স্যারের বইটি নির্বাচন করেছি। এটার প্রকাশনী হলো কাজল ব্রাদার্স লিমিটেড। এই বইটি আমরা প্রত্যেকে কিনে নিব, কারণ এই বইটি ছাড়া তো আমরা আসলে হিসাববিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো সমাধান করতে পারবো না, আমাদের বইয়ের প্রয়োজন রয়েছে। তো আমরা এই হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পত্রই প্রফেসর পরেশচন্দ্র মণ্ডল স্যারের বই দুটি কিনে নেব। এবং পাশাপাশি যদি তোমরা ভালো শেখার জন্য বা ভালো বোঝার জন্য সহযোগী বই হিসাবে এই বইটা নিতে পারো, এটাও মোটামুটি একটা নতুন বই বাজারে এসেছে, যেটার লেখক হলো প্রফেসর মোহাম্মদ আনোয়ার উসসামাদ। কি বললাম লেখকের নাম? প্রফেসর মোহাম্মদ আনোয়ার উসসামাদ। এই হিসাববিজ্ঞানের বইটিও তোমরা পরেশচন্দ্র স্যারের মণ্ডলের বইয়ের পাশাপাশি রাখতে পারো, কারণ দুটি বই রাখলে তোমার যে হিসাববিজ্ঞান সম্পর্কে ধারণাটা এটা তুমি ভালোভাবে জানতে পারবে, কারণ একই বইয়ে সকল অধ্যায়ের অঙ্ক যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে তেমনটি নয়। তো তোমরা অবশ্যই হিসাববিজ্ঞানের যে বইটি তোমরা কিনে নেবে। এখন আসো, তোমাদের আজকে হিসাববিজ্ঞানের লেকচার নাম্বার 6 ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো ইতিপূর্বে তোমাদের আমি ধারণা দিয়েছি, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো বোর্ডে লক্ষ্য করো, আমি বোর্ডে লিখেছি যে হিসাববিজ্ঞানের প্রথম পত্র, অবশ্যই প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি। এই হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের যে হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ রয়েছে এই সম্পর্কে তোমাদের আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমি আসি হিসাবটা কী। আমি তোমাদেরকে ইতিপূর্বেই লেনদেনের যে চিহ্নিত করার পর এই দুটি পক্ষ আমরা বের করতে শিখেছি, এই দুটি পক্ষই কমপক্ষে যে দুটি পক্ষ বের হয় এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি হিসাব, এবং এই হিসাবগুলোর কিছু শ্রেণীবিভাগ রয়েছে এইগুলো আমরা আজকে জানব। তো প্রথমে আসি হিসাবকে। ইংরেজি অ্যাকাউন্ট, ACOUNT, এই ইংরেজি অ্যাকাউন্ট শব্দের অর্থটাই হল হিসাব বা হিসাব। আমি কি বললাম,
ইংরেজি অ্যাকাউন্ট শব্দটার অর্থটাই হলো হিসাব এবং হিসাব খা। এই অ্যাকাউন্ট শব্দটা প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার থেকে উদ্ভূত হয়েছে। কি বললাম, এই অ্যাকাউন্ট শব্দটা প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো কি করা, যার আবির্ধানিক অর্থ হলো হিসাব রাখা বা হিসাব গণনা করা। তাহলে আমরা জানতে পারলাম যে ইংরেজি অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো হিসাব বা হিসাব খা। আর এই অ্যাকাউন্ট শব্দটা কোথা থেকে উৎপত্তি, অ্যাকাউন্টার থেকে। এটা একটা ফরাসি, প্রাচীন ফরাসি শব্দ, এই অ্যাকাউন্টার থেকে অ্যাকাউন্ট শব্দটার উৎপত্তি। তাহলে আমরা হিসাবটা কোথা থেকে উৎপত্তি এটা সম্পর্কে জানতে পারলাম। এবার আসলে হিসাব কাকে বলে এ সম্পর্কে জানতে পারলাম। হিসাব কাকে বলে, যদি খুব সহজভাবে বলি যে খতিয়ানের ক্ষুদ্রতম অংশকে হিসাব বলে, এটা সহজ। এখন তোমাদেরকে বুঝাইতে হবে খতিয়ানটা কি। তাহলে আমরা এত ছোট সংখ্যা মনে রাখছি ঠিকই, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে মনে রাখি যে লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকেও হিসাব বলে। কি বললাম, লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকেও হিসাব বলে। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম যে খতিয়ানের ক্ষুদ্রতম অংশকে হিসাব বলে। আর একটু যদি পরিষ্কারভাবে আমরা ধারণাটা নিতে জানতে চাই, তাহলে লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে বা কাঠামোকে বা তালিকাকে তোমার হিসাব বলে। তাহলে আমরা এটা মনে রাখবো, হিসাব কাকে বলে। আমি দুটি সংখ্যা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসো হিসাবের শ্রেণী বিভাগ। এই হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে বলা হচ্ছে যে হিসাব রাখা হয় বা হিসাব সংরক্ষণ করা হয়। কেন হিসাব রাখা হয় বা কেন হিসাব সংরক্ষণ করা হয় এটা আমাদের জানা দরকার। তাহলে এখন যদি আমরা পরিষ্কার করে বলি যে যে উদ্দেশ্যে আমরা হিসাবটা রাখি সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য আমাদের কি হিসাবের শ্রেণী বিভাগের প্রয়োজন। কি বললাম আমি, যে যে উদ্দেশ্যে আমরা হিসাব রাখি সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য হিসাবের শ্রেণী বিভাগের প্রয়োজন। কেননা একটি প্রতিষ্ঠানে তোমার কোনটি সম্পদ, কোনটি দায়, কোনটি মালিকানা সত্ত্ব, কোনটি আয় এবং কোনটি ব্যয়, এটা যদি আমরা না নির্ণয় করতে পারি তাহলে সুশৃঙ্খলভাবে হিসাব সংরক্ষণ করা যাবে না বা রাখা যাবে না। তাহলে সুশৃঙ্খলভাবে হিসাব রাখার জন্যই কিন্তু হিসাবের শ্রেণী বিভাগের উৎপত্তি। হিসাবের শ্রেণীবিভাগের মাধ্যমেই সুশৃঙ্খলভাবে হিসাব শ্রেণী সংরক্ষণ করা যায়। এখন আসো যে এই যে হিসাবের শ্রেণীবিভাগটা, এই শ্রেণীবিভাগটা তোমার আমাদের দেশে দুটি পদ্ধতিতে রাখা হয়। কি বললাম, হিসাবের শ্রেণীবিভাগটা আমাদের দেশে কী করা হয়, দুটি পদ্ধতিতে রাখা হয়। একটা পদ্ধতিকে বলা হয় সনাতন বা প্রচলিত পদ্ধতি, আরেকটা পদ্ধতিকে বলা হয় আধুনিক বা সমীকরণ পদ্ধতি। তাহলে হিসাবের শ্রেণী বিভাগের উপর ভিত্তি করে তোমার দুই পদ্ধতিতে কী রাখা হয়, হিসাব রাখা হয়।
একটা হলো সনাতন বা প্রচলিত পদ্ধতি, আর একটা হলো আধুনিক বা সমীকরণ পদ্ধতি। এখন আমাদের দেশে দুইটা পদ্ধতি প্রচলিত রয়েছে, তারপরেও আমি বলবো যে যেহেতু বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, মানুষ দৈনন্দিন আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে, আধুনিকতার স্পর্শ মানুষকে করছে, সেক্ষেত্রে আমাদের আধুনিক বা সমীকরণ পদ্ধতিটাই গুরুত্বপূর্ণ। এবং এই পদ্ধতিতেই মোটামুটি বিশ্বের অন্যান্য দেশ হিসাব রাখা অলরেডি শুরু করে দিয়েছে। এখন আসো এই যে সনাতন বা প্রচলিত পদ্ধতিতে হিসাবটা আমরা একটু শুধু জেনে রাখবো, কারণ এমসিকিউ এর সুবিধার্থে আমাদের একটু জানা দরকার যে সনাতন পদ্ধতিতে হিসাব তোমার প্রধানত দুই প্রকার। কি বললাম? সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। তাহলে আমি কি বললাম যে সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। এখন এই ব্যক্তিবাচক হিসাবকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা আমাদের সুবিধার্থে জেনে রাখার সাথে। একটা হলো দেনাদার, যেটাকে এখন বলা হচ্ছে প্রাপ্য হিসাব, আর একটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবকে আমরা আবার কয়টি ভাগে ভাগ করছি? দেনাদার বা প্রাপ্য হিসাব, আর পাওনাদার বা প্রদেয় হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পত্তিবাচক হিসাব আর একটা হলো নামের হিসাব। তাহলে দেখো এই যে সনাতন পদ্ধতিতে আমরা আলোচনা করছি, সনাতন পদ্ধতিতে হিসাবটাকে প্রধানত আমরা দুভাগে ভাগ করি, একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। আবার ব্যক্তিবাচক হিসাবটাকেও হিসাবের সুবিধার্থে দুই ভাগে ভাগ করে, একটা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব, একটা বলে পাওনাদার বা প্রদেয় হিসাব। দেনাদার সম্পর্কে আমরা একটু বলে রাখি, আমরা যখন ধারে পণ্য বিক্রয় করি তখন দেনাদারের সৃষ্টি হয়, আর যখন ধারে পণ্য ক্রয় করি তখন হলো পাওনাদারের সৃষ্টি হয়। তার মানে আমাদের কাছে কিছু পাবি এবং ভবিষ্যতে সেটা পরিশোধ করতে হবে, এটা হলো তোমার পাওনাদার। আর যেটা আমরা আমার অর্থ বা সম্পদ মানুষের কাছে পড়ে আছে এবং ভবিষ্যতে সেটা আমি পাবো, সেটা হলো তোমার প্রাপ্য হিসাব বা দেনাদার। অব্যক্তিবাচক হিসাবকে আমরা দুইভাবে ভাগ করছি, দেখো সম্পত্তি হিসাব আর এটা হলো নামের হিসাব। সম্পত্তি হিসাব এটা আমরা বুঝতে পারছি যে তোমাদের বলে যে তোমার যেমন আমার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, আসবাবপত্র আছে, এগুলো হলো আমার সম্পত্তি, তাহলে এগুলো সম্পত্তিবাচক হিসাব। আবার নামী হিসাবটাকে আমরা জানতে পারি, নামী হিসাবটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো আয়বাচক হিসাব আর একটা হলো ব্যয়বাচক হিসাব। তাহলে আমরা সনাতন পদ্ধতির যে পদ্ধতিতে যে হিসাবটা শ্রেণীবিভাগ, আমরা এই চারটি একটু মনে রাখবো যে মূলত আমাদের মনে রাখতে হবে যে সনাতন পদ্ধতির হিসাব প্রধানত দুই প্রকার, ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে হিসাবের সুবিধার্থে আমরা দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করা যায় সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নামিক হিসাবকে দুই ভাগে ভাগ করা যায় আয়বাচক হিসাব এবং ব্যয়বাচক হিসাব। একটা প্রতিষ্ঠানের আয় থাকবে, যখন তুমি পণ্য বিক্রি করো তোমার আয় হবে, আবার যখন তুমি পণ্য ক্রয় করো তখন তোমার ব্যয় হবে, এটা থাকবে। তার মানে আয় ব্যয়ের সমষ্টিটাই হলো এই যে তোমার নামিক হিসাবের মধ্যে আছে। আয় নামিক হিসাবের মধ্যে কী বলা হচ্ছে, সকল প্রকার আয় থাকবে
এবং সকল প্রকার ব্যয় থাকবে, এই দুটি একত্রিত হলো নামের হিসাবে বিবৃতি। তাহলে আমরা মোটামুটি সনাতন পদ্ধতির হিসাব যে কত প্রকার এবং যে চারটা আমরা জানতে পারছি, মূলত মনে রাখতে হবে যে সনাতন পদ্ধতির হিসাব দুই প্রকার, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সম্পত্তিবাচক হিসাব এবং নামের হিসাব। এইটুকু মনে রাখলে আমাদের চলবে, পরেরগুলো আমরা তেমন একটা না মনে রাখলেও চলবে। তাই সনাতন পদ্ধতি আমরা শিখলাম। এবার আসুন তোমার আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণী বিভাগটা শিখি। আমরা আধুনিকটা বেশি গুরুত্ব দিব, কারণ আমরা আধুনিক পদ্ধতিতে হিসাব রাখব, এটা মনোযোগ দিয়ে বুঝব এবং বোঝার চেষ্টা করব। আধুনিক পদ্ধতি যেটাকে সমীকরণ পদ্ধতি বলা হয়, এবং সমীকরণ সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই। দেখো দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, দুতরফা দাখিলা পদ্ধতির জনমকে লুকা পেসলি, তোমাদের ইতিপূর্বে বলেছি লুকা পেসলি একটা দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছিল। এই পদ্ধতিতে কি বলেছিলাম যে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটা পক্ষ সুবিধা প্রদান করবে। এই ভিত্তিতেই কিন্তু হিসাব বিজ্ঞানটা রচিত হয়েছে। আধুনিক হিসাব বিজ্ঞানীগণ বা আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু কি করেছেন, একটা সমীকরণের তোমার উদ্যোগ ঘটিয়েছেন, সমীকরণের উদ্ভাবন করেছেন। কি কার উপরে ভিত্তি করে? দুতরফা দাখিলার পদ্ধতির উপর ভিত্তি করেই হিসাব রাখা তোমার একটা সমীকরণ উদ্বোধন করেছেন, যেটাকে আমরা বলি হিসাব সমীকরণ। এই যে বিষয়টা আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাবো, সেটা হলো এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হলো তোমার হিসাব সমীকরণ। এই যে এটি একটা সূত্র, গাণিতিক সূত্র, আধুনিক হিসাব বিজ্ঞানীগণ দুর্বলতরফা দাখিলার উপর ভিত্তি করে কিন্তু রচিত করেছে, যেটা লুকা পেসলি যে দুতরফা দাখিলা পদ্ধতি যে পাঠ্যপুস্তকটা প্রথম রচিত করেছিলেন তখন কিন্তু এই হিসাব সমীকরণটা কিন্তু তার পাঠ্যপুস্তকে ছিল না। আধুনিক হিসাব বিজ্ঞানীগণ অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায় এই সমীকরণটা উদ্ভাবন করেছেন। তা এখন কথা হলো যে এই সমীকরণটার উপরেই নির্ভর করে আমরা হিসাবকে, আধুনিক হিসাবটাকে পাঁচ ভাগে ভাগ করেছে। কি বললাম যে আধুনিক পদ্ধতিতে যে হিসাবটা, এই আধুনিক পদ্ধতিতে হিসাবটাকে এই সমীকরণের উপর ভিত্তি করে পাঁচ ভাগে তোমার ভাগ করা যায়। এখন ভাগ পাঁচটা কী কী একটু তোমরা লক্ষ্য করো। এটা হলো আমি শিখাচ্ছি তোমাদেরকে আধুনিক, এরপূর্বে শিখিয়েছিলাম সনাতন। তা আধুনিক পদ্ধতির হিসাবটা পাঁচটা ভাগ, পাঁচটা ভাগ কী কী, একটা হলো সম্পদ, আরেকটা হলো দায়, একটা হলো মালিকানা সত্ত্ব, আরেকটা হলো আয়, আরেকটা হলো ব্যয়। তাহলে আমরা সনাতন পদ্ধতি একটা চার দেখলাম, যেখানে সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগটা আমরা জানতে পারলাম। ঠিক সেরকম এই আধুনিক পদ্ধতির হিসাবকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। কিছু কিছু বইয়ে দেখা যায় এটির ছয়টি ভাগ, সে সম্পর্কে আমি তোমাদের পরে বলছি। আগে আমরা মূলত এই পাঁচ ভাগটা লক্ষ্য করি, যে পাঁচ ভাগে ভাগ করা যায়, একটা হলো সম্পদ, একটা হলো দায়, একটা হলো মালিকানা সত্ত্ব, একটা আয়, একটা হলো ব্যয়। তাহলে এখন এই যে পাঁচটা ভাগ আমরা যেহেতু আধুনিক পদ্ধতিটার উপরে জোর দিচ্ছি, আধুনিক পদ্ধতিটার মাধ্যমে আমরা হিসাব সংরক্ষণ করব প্রতিষ্ঠানে, অর্থাৎ আমাদের এই আধুনিক পদ্ধতিটা কিন্তু একটু ক্লিয়ার হওয়া দরকার। তো প্রথমে দেখছো আমরা সম্পদ দেখছি, সম্পদ। তো সম্পদ কাকে বলে এটার সম্পর্কে আমাদের একটু জানা দরকার।
সংক্ষেপে বলি যে সম্পদ হচ্ছে ওই সকল পরিসম্পদ যা থেকে ভবিষ্যতে তোমার মুনাফা অর্জিত হয়, তাকে কি বলে সম্পদ। তাহলে কি বললাম, সম্পদ হচ্ছে ওই সকল পরিসম্পদ যা থেকে ভবিষ্যতে মুনাফা অর্জিত হয়। আরো সহজভাবে যদি আমি বলি যে সম্পদটা কাকে বলে, যে প্রতিষ্ঠানের সমস্ত হিসাবের হ্রাসবৃদ্ধিটাকেই, প্রতিষ্ঠানের সমস্ত সকল প্রকার সম্পদের হ্রাসবৃদ্ধিটাকেই সম্পদ বলে। আমি কি বললাম, প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদের হ্রাসবৃদ্ধিটাকেই কি বলছে, সম্পদ বলছে। তাহলে আমাদের সম্পদের উদাহরণ জানা দরকার। সম্পদের উদাহরণ এমন যাতে ধরে প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদ, সম্পদ তোমাদের ইতিপূর্বে আমি বললাম যে এই যে একটা আমার, আমি যে একটা পক্ষে ক্লাস নিচ্ছি, এই যে একটা দালান, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের সম্পদ। তারপরে এই পক্ষে অনেক আসবাবপত্র দেখা যাচ্ছে, টেবিল, চেয়ার, বেঞ্চ, বোর্ড, এগুলো হলো আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে এগুলো আসবাবপত্র একটা সম্পদ, দালানটা একটা সম্পদ, তারপরে কলকবজা, কারণ তুমি যে কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে তো উৎপাদনের কথা চিন্তা করবা, উৎপাদন করতে হলে তোমার মেশিন তো লাগবে, এইগুলোকে বলা হয় কলকবজা, এগুলো হলো সম্পদ। এগুলোর মাধ্যমে কী হবে, তোমার ভবিষ্যতে মুনাফা অর্জিত হবে। এই উদ্দেশ্যে তুমি কিন্তু এইগুলো ক্রয় করো, প্রতিষ্ঠান ক্রয় করে স্থাপন করে, এইগুলোর মাধ্যমে ভবিষ্যতে মুনাফা অর্জন হবে বলেই এটাকে বলছে সম্পদ। তাহলে আমরা জানতে পারলাম সম্পদের উদাহরণ কী কী বললাম, আসবাবপত্র একটা সম্পদ, দালানকোটা একটা সম্পদ, কলকবজা একটা সম্পদ, আর সবচেয়ে ভালো সম্পদ হলো টাকা, নগদ টাকা, নগদ তহবিল, এটাও একটা সম্পদ, ব্যাংক জমা, এটাও একটা সম্পদ। তাহলে আমরা সম্পদ সম্পর্কে জানতে পারলাম। এবার হলো দায় কাকে বলে, প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে এর উপর যে তৃতীয় পক্ষের যে দাবি সেটাকে দায় বলে। আমি কি বললাম, প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে, এই যে নগদ টাকা, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, এই সম্পদগুলোর উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটাকে বলছে দায়। আর তৃতীয় পক্ষটা কি তোমাদেরকে আমরা বোঝাবো। তৃতীয় পক্ষটা হলো এই, যেমন ধরো তোমার, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছ, তাহলে প্রতিষ্ঠানে একটা পক্ষ, প্রতিষ্ঠানের মালিক মূলধন দেয়, মালিক একটা পক্ষ, আর এই যে ব্যাংক থেকে তুমি ঋণ নিয়েছো এটাও একটা পক্ষ। তাহলে প্রতিষ্ঠানটা প্রথম পক্ষ, মালিকটা যদি আমরা ধরি দ্বিতীয় পক্ষ, তাহলে ব্যাংকটা হবে তৃতীয় পক্ষ। তার মানে ব্যাংক থেকে যদি ঋণ নেই, তার মানে প্রতিষ্ঠানে তোমার অর্থ আসলো, পাশাপাশি তোমার কী হলো, দায়েরও সৃষ্টি হলো, কারণ এই ঋণের টাকাটা তোমাকে ভবিষ্যতে কী করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে দায়টা হলো কি, এই যে সম্পত্তির ওপর তৃতীয় পক্ষের দাবি। অনেক সময় কোনো প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়েই তৈরি গঠিত হয়, লেখা থাকে, অনেক সময় দেখেছি এই ক্রয়সূত্রে এই জমির মালিক, ক্রয়সূত্রে এই জমির মালিক অমুক, বা এই জমিটি ইসলামী ব্যাংক ঠাকুরগাঁ শাখায় দায়বদ্ধ, এই মিলটি ইসলামী ব্যাংক ঠাকুরগাঁ শাখায় দায়বদ্ধ, এরকম দেখা যায় যে ব্যাংক থেকে ঋণ নিয়ে সে প্রতিষ্ঠান করে তুলেছে। সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠানের কাছে তার মানে তৃতীয় পক্ষের দাবি, তার মানে এটা হলো কি, সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিটাকেই বলে দায়। এবার আসো আমরা জানবো দায়ের একটা উদাহরণ শিখবো। ওই যে বললাম ব্যাংক ঋণ এটা একটা দায়, প্রদেয় হিসাব এটা একটা দায়, প্রদেয় বিল একটা দায়, মানে প্রদেয় বলতে প্রদান করতে হবে, প্রদেয়ের আরেকটা নাম হচ্ছে তোমার পাওনা দান, তারপরে তোমার হলো তোমার ব্যাংক জমাতিরিক্ত, এগুলো হলো দায়। এবার আসো আমরা জানবো মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্ব কাকে বলে সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে যদি বলা হয়, ওই যে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষ বলেছিলাম এটা হলো দায়, তাহলে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর দ্বিতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর দ্বিতীয় পক্ষের বা মালিকের দাবিটাকে বলতেছে মালিকানা স্বত্ব। কি বললাম, প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবিটাকে বলতেছে মালিকানা স্বত্ব, কারণ একটা প্রতিষ্ঠান তো মালিক মূলধন দিয়েছে, তুমি তো প্রতিষ্ঠান, এখন এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠলো, তুমি প্রতিষ্ঠানের হিসাবগুলো সংরক্ষণ করছো,
আর মালিক তোমাকে অর্থ দিয়েছে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, তাহলে মালিকের একটা প্রতিষ্ঠানের উপর দাবি আছে, তাহলে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবিটাকেই বলতেছে মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বের উদাহরণ যদি তোমাদেরকে বলা হয়, যেমন মূলধন এটা একটা, তারপরে অতিরিক্ত মূলধন, তারপরে হলো উত্তোলন। উত্তোলন সম্পর্কে আমি একটু বলি যে উত্তোলনটা হলো তোমার যখন মালিক কোনো কিছু উত্তোলন করে, তখন নগদ টাকা উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে, এই উত্তোলনের ফলে কিন্তু মূলধনটা হ্রাস হবে বা মালিকানা সত্ত্বটা হ্রাস হবে। এজন্যই কিছু কিছু বইয়ে দেখা যায় যে সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় আর একটা উত্তোলন বলে আরেকটা হিসাব বের করে আধুনিক পদ্ধতিতে। তো আমরা কী করছি, ওই উত্তোলনটাকেই যেহেতু মালিকানা সত্ত্বেরই অংশ, এই জন্য উত্তোলনটাকে মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত ধরেই আমরা হিসাবকে আধুনিক পদ্ধতিতে পাঁচ ভাগে ভাগ করছি। আর তার মানে এর মধ্যে কী আছে, উত্তোলনটাও আছে, উত্তোলনটাকে আমরা আলাদাভাবে হিসাব করছি না। তাহলে আমরা মনে রাখবো যে উত্তোলনটা আলাদাভাবে না হিসাবে দেখিয়ে মালিকানা সত্ত্বের মধ্যেই উত্তোলন আছে ধরে আমরা চিন্তা করব। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব সম্পর্কে মোটামুটি সংজ্ঞা জানলাম। এবার আয়, প্রতিষ্ঠানের প্রতিদিন কার্যক্রমের মাধ্যমে যে আয় অর্জিত হয় বা যতটুকু আয় অর্জিত হয় তাকে আয় বলে। প্রতিষ্ঠানের দৈনন্দিন তো কোনো কার্যক্রম হবেই, কার্যক্রম বলতে কী বোঝায়, প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করবে, তারপরে অনেক সময় দেখা যাবে যে ব্যাংকে জমা রেখেছে তারা সুদ পেলো প্রতিষ্ঠান, এটাও একটা আয়। তার মানে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে যে তোমার মুনাফা অর্জিত হয় সেটাই হলো আয়। আয়ের উদাহরণ যদি তোমাকে বলা হয়, ওই যে বললাম একেবারে সহজ, বিক্রি করলে তোমার কী হবে, আয় হবে। তুমি যদি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রি করো তোমার আয় হবে। তারপরে তোমার যদি মানে টাকা যদি বিনিয়োগ করো, বিনিয়োগের থেকেও তুমি কীভাবে সুদ পাবে এটাও তোমার জন্য আয়। ব্যাংকে তোমার টাকা জমা আছে এটা সুদ পেয়েছো, ব্যাংক জমার সুদ, এটাও তোমার আয়। তারপর উপভাড়া, এটাও তোমার আয়। শিক্ষানবী ইসলামী, এটাও আয়। তাহলে আয় সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার ব্যয় কী, যে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য প্রতিষ্ঠানের যে ব্যয় হয় বা খরচ হয় তাকে ব্যয় বলে বা ব্যয় হিসাব বলে। কী বললাম, সহজে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম তোমার পরিচালনা করার জন্য যে সকল খরচ হয় তাকেই কী বলে, ব্যয় বলে বা ব্যয় হিসাব বলে। যেমন ধরো দৈনন্দিন কার্যক্রম, প্রতিষ্ঠানকে তো পণ্য যেমন উৎপাদন করে বিক্রয় করছে এটা যেমন আয় হচ্ছে, ঠিক সেরকম পণ্য উৎপাদন করার পূর্বে পণ্য কাঁচামাল প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে তোমার ওটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। বেতন দিতে হয় প্রতিষ্ঠানকে, এটাও ব্যয়। ভাড়া দিতে হয়, এটাও ব্যয়। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতে হয়, এটা তো যেমন বললাম, কর্মচারীদের মজুরি দিতে হয়, এটাও এক ধরনের ব্যয়। তাহলে আমরা ব্যয় সম্পর্কে জানতে পারলাম যে বেতন, মজুরি, তোমার ভাড়া, তারপরে হলো তোমার আরও ব্যয় হবে, যেমন ক্রয়, পণ্য ক্রয় করলে এটা ব্যয় হবে। তাহলে ব্যয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আধুনিক পদ্ধতিতে যেহেতু আমাদের বিশ্ব এগিয়ে যাচ্ছে, আধুনিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করার প্রয়োজন উপলব্ধি করছে, তাহলে আমরা হিসাবের যে শ্রেণীবিভাগ বা পদ্ধতি জানতে পারলাম, একটা হলো সনাতন আর একটা হলো আধুনিক। সনাতনটাকে বলছে প্রচলিত আর আধুনিক বলছে সমীকরণ। এই সমীকরণ পদ্ধতিদের মাধ্যমে উপরে ভিত্তি করে এই হিসাবকে যেহেতু পাঁচ ভাগে ভাগ করছে, এই পদ্ধতিটা আমাদের বা এই শ্রেণীবিভাগটা আমাদেরকে মনে রাখা জরুরি। তো তোমরা হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারলে আগামী ক্লাসে এই যে হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণটা কী এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।